তুমি পণ্ড পাশের সিরা এখন বাবা তুমি বিদায় হও, উনি আসুক উনিও খারাপ হইলে উনিও বিদায় হবে, এভাবে দেশ চলবে। দর্শক শ্রোতা, আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে ইতিমধ্যে বুঝিয়ে গিয়েছেন আপনাদের সাথে আজকে কোন বিষয় বা কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দর্শক, এবার যা ঘটতেছে এই বাংলাদেশে তা নিয়ে এবার খেপে গেলেন শেষ পর্যন্ত বিএনপির কর্মীরা, কিন্তু অন্যদিকে এবার খেপেছেন আওয়ামী লীগ কর্মীরাও। আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখেই শুরু করছে আজকের ভিডিও। দর্শক শ্রোতা, এরকমের প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ পেয়ে যাবেন সবার আগে। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে পরপর আমরা স্ক্রিনে সেই ভিডিওগুলো দেখে আসি। দর্শক, গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখে যাবেন। সবুজ পতাকা পেয়েছিলাম, আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করা, কিন্তু এখন সেই গণতন্ত্রের নির্বাসনে গিয়েছে। আমরা এই পতাকা গায়ে জড়িয়ে এটাই বলতে চাই, আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই এবং এই দুর্নীতিবাজদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে চাই। এবং আমাদের বক্তব্য আজকের এই বিজয় দিবসের স্লোগান হচ্ছে, বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। যেই নির্বাচন করতে হলে প্রথমে এই অবৈধ ফ্যাসিস্ট খুনি আসিনাকে বিদায় নিতে হবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হলে একটা নির্বাচনকালীন সরকার দরকার। সেই নির্বাচনকালীন সরকার যে নামেই হোক, সেটা তত্ত্বাবধায়ক সরকারও হতে পারে, অন্য কোন নির্বাচনকালীন সরকারও হতে পারে, তার মধ্যে দিয়ে বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার ইলেকশন হবে। যেই ইলেকশনের মধ্যে দিয়ে আমরা মনে করি বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে জাতীয়তাবাদী দল বারবার করে বাংলাদেশের মানুষ নির্বাচিত করেছে, ইনশাল্লাহ আগামী দিনেও জাতীয়তাবাদী দলকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মা, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বিজয়ের বেশে বাংলাদেশে ফিরে আসবে, এই বাংলাদেশকে আবার নতুনভাবে বিনির্মাণ করবে, বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র করবে। বিজয় দিবসের এই দিনে কি মনে হচ্ছে, আপনাদের উপর এত হামলা মামলার পরেও আপনারা ভীত সন্ত্রস্ত কিনা? যতই হামলা মামলা করা হয়েছে বিএনপি যেন ততই বেশি শক্তিশালী হয়েছে। আমরা প্রত্যাশা করি বিএনপি আরো বেশি শক্তিতে পরিণত হবে এবং হামলা মামলা সকল কিছু মোকাবেলা করে 14 বছর যেমন বিএনপি যেমন শক্তিশালী হয়েছে, আগামী দিনে আরো বেশি শক্তিশালী শক্তিতে পরিণত হবে এবং বাংলাদেশের গণতন্ত্র। আপা, আপনাদের এখানে আপনারা 10 তারিখে সমাবেশ করতে পারেননি, এই জন্য আপনাদেরকে বলা হয়েছে আপনারা ব্যর্থ হয়েছেন, এই বিষয়ে কি বলবেন? যারা বলেছে তারাই ব্যর্থ হয়েছে, আমরা সফল হয়েছি এবং এই সফলতা আমাদেরকে নিয়ে যাবে আগামী দিনে একটি ফ্রি ফেয়ার ইলেকশনের জায়গায় এবং সেই ইলেকশনে বাংলাদেশের মানুষ ভোট দিবে। বাংলাদেশ মানুষ ভোট দিলে বিএনপি বিপুল ভোটে। দর্শক, সরাসরি আমরা যুক্ত হয়েছি বিজয়নগর মোড় থেকে এবং মহিলা দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বক্তব্য আপনারা শুনলেন। তারা তাদের নেতৃত্বে আফরোজা আব্বাস এবং হেলেন জেরিন খান, তাদের নেতৃত্বে কিন্তু মহিলা দল আজ এখানে লাল সবুজের যে পতাকা, সেই পতাকার আদলে তারা শাড়ি পরে এখানে বিজয় র্যালি করতে এসেছেন এবং আজকে নয়াপল্টন থেকে শান্তিনগর যাবেন, শান্তিনগর হয়ে আবার নয়াপল্টনে তারা এই বিজয় র্যালি প্রদক্ষিণ করবেন। এই বিজয় র্যালি প্রদক্ষিণের মাধ্যমে তারা সারা দেশের যারা নেতাকর্মী আহত হয়েছেন এবং যারা এই মুহূর্তে কারাগারে রয়েছেন তারা তাদেরকে একটি বার্তা দিয়েছেন যে বিএনপি হামলা মামলার পরে তারা আরও বেশি ঐক্যবদ্ধ, আরও বেশি শক্তিশালী এবং আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি এগিয়ে যাবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং এই মুহূর্তে আমরা বিজয়নগর যে মোড় আছে এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে বিএনপির যেসব অঙ্গ সংগঠন রয়েছে তারা কিন্তু প্রথমে মহিলা দল, এরপরে ছাত্র দল, এরপরে অন্যান্য যে অঙ্গ সংগঠনের দল রয়েছে তারা এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন বিজয় র্যালি করার। সরাসরি Direct action!
আমার শ্বশুর বাড়ি হচ্ছে আজিমপুর 71। আমি মিসেস ওম, আমি মিসেস ওম, অভিজিৎ মুখার্জি আছে না, আমি অভিজিৎ মুখার্জি ওমের ওয়াইফ। কতদিন আছেন এখানে? এখন সুস্থ? আমি একটু বলতে চাই ভাইয়া, আমি ক্লিয়ার করে বলবো। আমার নাম মোহাম্মদ গাবসুরা খাতুন, আমি আসলে ষড়যন্ত্রের শিকার। আমি কখনোই মানসিক রোগী ছিলাম না, আমার হাজবেন্ড আমাকে ব্যবহার করে সে টাকা ইনকাম করতে চেয়েছিল। এই জন্য আমি যখন রাজি হই নাই তখন আমাকে বাড়িতে অনেকভাবে অত্যাচার করা হয়েছে এবং বারবার মানসিক হাসপাতালে, এর আগেও আমি একবার 25 দিন থেকে গেছি, কিন্তু তখন যে আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, কারণ সে ক্ষমা চেয়েছিল আমার কাছে, বলেছিল যে এরপরে আমি আর এমন হবে না, কিন্তু নেক্সট টাইম সে আবারও একই রকম করছে এবং আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে, আমার মতো মেয়েকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে সে অন্যান্য মেয়েদের সাথে সে শারীরিক সম্পর্ক স্থাপন করছে। আমি মানসিক রোগী কখনোই ছিলাম না, ভবিষ্যতেও হব না, এবং আমি আমি চাই এখান থেকে মুক্তি পেতে। আমি চাই আজকে এখনই এই মুহূর্তে আমাকে যেন আপনারা সাহায্য করেন, আমাকে যেন এখান থেকে নিয়ে যান, কারণ আমি আমার হাজবেন্ডের মুখোশটা খুলতে চাই। আমার আর কিছু বলার নেই। আমার একটা সন্তান ছিল, সেই সন্তানটা আমার হাজবেন্ডের প্রতারণার কারণে মারা গেছে। আমি কাউকে কিছু বলতে পারিনি, একটাই কারণে, সেটা হচ্ছে আমি আমার হাজবেন্ডকে ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। কিন্তু এখন আমি একা আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে নয়ন হত্যার পিছনে মূল কারণ কি, এ দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছে এই সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী বা তার দলের কর্মীরা কি প্রমাণ করতে চাচ্ছে, সেটা কি মনে হচ্ছে আপনাদের যে হত্যার পিছনের মূল কারণ কে হতে পারে, সে ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী এরকম কোনো আপডেট নিউজ নিয়ে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।